আসসালামু আলাইকুম। মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। সাথে আছে আমি রাশিদা সুলতানাইতি, সহকারী শিক্ষিকা। আজ তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়টি নিয়ে আলোচনা করব। আর আজ আমাদের পাঠের আলোচনার বিষয় হচ্ছে কবিতা ফুটবল খেলোয়াড়। তোমাদের বইয়ের 22 পৃষ্ঠায় যাও এবং পড়াটি দেখো। ফুটবল খেলোয়াড় কে লিখেছেন? জসিম উদ্দিন। ফুটবল খেলোয়াড় লেখককে জসিম উদ্দিন। আসো আমরা প্রথমে লেখক সম্পর্কে জেনে নিই। কবি জসিম উদ্দিন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। গ্রাম বাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি কবিতা লিখেছেন। তার কবিতায় পল্লী জীবন বেশি উঠে এসেছে বলে তিনি পল্লী কবি নামে খ্যাত হয়েছেন। তবে জসিম উদ্দিন ছোটদের জন্য অনেক সুন্দর কবিতা ও গদ্য রচনা করেছেন। তার লেখা ভ্রমণ কাহিনী ও আত্মজীবনী অত্যন্ত সুন্দর। তার কবিতা কবর কাব্যগ্রন্থ হচ্ছে নকশিকাথার মাঠ ও সজন বাদিয়ার ঘাট। ছোটদের জন্য লেখা ডালিম কুমার, হাঁসু ও এক পয়সা বাসী বিখ্যাত। তিনি 1976 খ্রিস্টাব্দের 13 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। আসো আমরা কবি পরিচিতিটা দেখে নিয়েছি, এবার আসো আমরা কবিতাটি পড়ে নিই। সবাই বই খুলো, বই খুলে পড়াটি দেখো ভালো করে। ফুটবল খেলোয়াড় জসিম উদ্দিন। আমাদের ম্যাচে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বাঁধি হাতে পায়ে, মালিশ মাখেছে প্রতি গিটে গিটে কাত হয়ে বিছানাতে। ম্যাচের চাকর হয় লভে যান শেক দিতে ভাঙা হাড়ে, সারা রাত শুধু ছটপট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। আমরা তো ভাবি 6 মাসের তরে পঙ্গু সে হলো হায়, ফুটবল টিমে বলল এ কভু দেখিতে পাবো না তায়। মানে কি, আমরা মানে ফুটবল তোমার ইমদাদ যেভাবে ফুটবল খেলা শেষ করে, আমরা ভাবি যে যেভাবে অসুস্থ হয় বা খেলার পর যেভাবে তার হাতে পায়ে তিনি কি করে মালিশ করে, আমরা ভাবি যে 6 মাসে হয়তো সে বিছানা থেকে উঠতে পারবে না। ঠিক আছে, তারপরে দেখো, প্রভাত বেলায় খবর লইতে ছুটে যায় তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙ্গা খাটিয়ার পরে। সকালবেলা যখন আমরা তার খবর নিতে যাই তখন দেখি যে তার কি বিছানাটা খালি পড়ে আছে, শূন্য পড়িয়া ভাঙ্গা খাটিয়ার পরে, মানে ভাঙা খাটি মানে খাটের পরে বিছানাটা কি শূন্য হয়ে আছে। টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি, উপহাস যেন করিতেছে মোরে চিপি পড়া দাঁত তুলি। সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে, মোদের ম্যাচের ইমদাদ হক আগে ছুটে বললোয়ে। সন্ধ্যাবেলা যখন মাঠে খেলা দেখতে যায় তখন সবাই কি করে অবাক হয়ে দেখে যে সবার আগে ইমদাদ কি করতেছে, বল নিয়ে ছুটতেছে। বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মারে ঠেলা। ড্রিবলিং হচ্ছে এটা, এই কথাটা অর্থ হচ্ছে ফুটবল খেলার একটা কৌশল এটা। ভাঙ্গা কয়খানা হাতে পায়ে তার বজ্র করেছে খেলা, বজ্র অর্থ হচ্ছে বাজ। চালাও চালাও আরও আগে যাও, বাতাসের আগে ধাও, মারো জোরে মারো গোলের ভিতরে বলেরে ছুঁড়িয়া দাও। গোল 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 চারদিক হতে উঠে কোলাহল কল, জীবনের পণ মরণের পণ সব বাধা পায়ে দল। গোল 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 মোদের ম্যাচের ইমদাদ হক কাজী, ভাঙ্গা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া নিল আজি। দর্শক দল ফিরিয়ে চলেছে মহাকলরব করে, ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে আসে যে ম্যাচের ঘরে। ম্যাচের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি, বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি। সকালে সকালে দৈনিক খুলি মহাকলরবে পড়ে, ইমদাদ হক কাল যা খেলেছে কমিতা নজরে পড়ে। দেখো কবিতাটির মূলভাব হচ্ছে জাত খেলোয়াড় হচ্ছে ইমদাদ হক, খেলা এবং খেলা জেতাই কি তার জীবনের একমাত্র লক্ষ্য। নিজের অবস্থা যেমনই হোক না কেন খেলা পাগল সে খেলবেই। খেলতে গিয়ে ইমদাদ কত শত আঘাত পায়, তবু সেসব কষ্টকে সে পরোয়া না করে কি করে, পরোয়া করে না, এবং খেলার জন্যই তার কি, তার জন্য কি হয়, খেলায় জিত আসে।
তার জন্য সকল দর্শকই খেলার আনন্দ পায়। এই কবিতায় খেলার ছলে একটি আদর্শকে তুলে ধরা হয়েছে, দেখো, তা হলো নিজের যোগ্যতা সবটুকু দিয়ে মানুষ যদি একান্তভাবে কিছু করে তবে অন্য সকলের জন্য সে বড় কিছু করতে পারে। এবার দেখো বোর্ডে কিছু শব্দার্থ দেওয়া আছে, সবাই দেখো বোর্ডের দিকে তাকাও। ক্ষত, ক্ষত অর্থ কি? শরীরের কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান। পটি, পটি অর্থ কি? কাপড়ের লম্বা টুকরা। তারপরে দেখো মালিশ, যে ঔষধ বা মলম চেপে চেপে শরীরে লাগাতে হয়। বজ্র, বজ্র অর্থ কি? বাজ। কোলাহল কল অর্থ কি? গোলমাল। মহাকলরব অর্থ হচ্ছে আওয়াজ বা চেঁচামেচি। এখন আমরা এখান থেকে তিনটা এক কথা প্রকাশ করতে পারি, দেখো শরীরের কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান এক কথা প্রকাশ করলে কি হবে? ক্ষত, কাপড়ের লম্বা টুকরা। পটি, যে ঔষধ বা মলম চেপে চেপে শরীরে লাগাতে হয় তাকে কি বলা হয়? মালিশ। তোমরা এই শব্দার্থগুলো খাতায় লিখবে, শব্দার্থ আলাদা করে লিখবে, এক কথা প্রকাশগুলো আলাদা করে লিখবে এবং মূল ভাবটা ভালো করে শিখবে। তাহলে তোমাদের বাড়ির কাজটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের বাড়ির কাজ থাকবে 23 পৃষ্ঠার 1, 2 এবং 4 নং, এটা কি থাকবে? পড়া এবং লেখা থাকবে। সবাই বাড়িতে এগুলো পড়বে, ভালো করে পড়বে এবং খাতায় লিখবে। শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।